গাজা উপত্যকায় খাবারের অভাবে ভুগছেন উপকূলের হাজারো ছেলে। ইসরায়েলি বাহিনীর বাধা সত্ত্বেও মাছ ধরতে গিয়ে হামলার শিকার হচ্ছেন তারা। আরো জানাচ্ছেন দেওয়ান মুবাশ্বিরা হোসেন। জালাল কারান একজন ফিলিস্তিনি জেলে। যুদ্ধ শুরুর আগে মাছ ধরা ছিল যার জীবিকার একমাত্র মাধ্যম, তবে এখন নৌকা নিয়ে বের হলেই শিকার হতে হয় ইসরায়েলি সেনাদের বর্বরতার। কারানের মতো গাজা উপকূলে বসবাসরত হাজার হাজার জেলের এখন একই অবস্থা। সমুদ্রে মাছ ধরা ছিল যাদের পেশা, তারা এখন পরিবার নিয়ে খেয়ে না খেয়ে দিন পার করছেন। আমরা যখন বাইরে যাওয়ার চেষ্টা করি, সেনারা আমাদের বন্দুক দিয়ে ঘিরে ফেলে, বোমা ছোড়ে। সমুদ্রে যাওয়া একটা ঝুঁকি। এখন আমাদের না খেয়ে থাকতে হচ্ছে প্রতিদিন। এমন কোনো দিন নাই যেদিন তারা আমাদের ওপর হামলা না করে। আমরা সবসময় আতঙ্কে থাকি, তবুও বাধা বিপত্তি উপেক্ষা করে সন্তানদের খাবার জোগাতে সমুদ্রে যেতে হয়। বিশ্বের অন্যদের মতো পরিবারের সবাইকে নিয়ে একসাথে ইফতার উপভোগ করতে সাগরে মাছ ধরতে যেতে চায় কারান। সামান্য খাবার রোজাদারদের জন্য আনন্দ বয়ে আনে, কিন্তু এটি এখন কারানের মতো হাজারো গাজাবাসীর জন্য নয়। মাছ ধরার কোনো পরিমাণ হয় না, তবুও জীবনের ঝুঁকি নিয়ে 1 বা 2 কেজি মাছ আমি বিক্রি করতে চাই খাওয়ার জন্য এবং প্রয়োজনীয় জিনিস কেনার জন্য। মাছ ধরার সংকটে আছেন গাজার অন্যান্য জেলেরাও। ফিলিস্তিন সামুদ্রিক মাছের জন্য পরিচিত, এখন যুদ্ধের কারণে মাছ পাওয়া যায় না। দুর্ভাগ্যবশত আমরা 7 অক্টোবরের আগে থেকে মাছ খাইনি। ইসরায়েলি বিমান হামলা ও গোলাগুলি গাজার প্রায় সব উপকূলীয় এলাকা পরিণত করেছে ধ্বংসস্তূপে। জীবিকা বন্ধ হয়ে যাওয়া তীব্র খাবারের সংকটে ভুগছেন গাজাবাসী। দেওয়ান মুবাশ্বিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।